মিরপুর হোম অফ ক্রিকেটে টাইগার ব্যাটারদের মধ্যে স্কিলসের আদান প্রদান। সৌম্যকে বডি ব্যালেন্স ও এনামূলক বিজয়কে র্যাম শট খেলার টোটকা শেয়ার করলেন লিটন কুমার দাস। সতীর্থ ব্যাটারদের জন্য বোলিং মেশিনে উঠে নিজেও বল সেট করেছেন লিটু। নেটে বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং করছিলেন সৌম্য সরকার। জাতীয় দলে আবারও ব্যাট হাতে পারফর্ম করার উদ্দেশ্যে সৌম্যকে সাম্প্রতিক সময়ে দেখা গেছে বেশ সিরিয়াস। সিরিয়াস সৌম্যের ব্যাটিং করার সময় মাঠে প্রবেশ করলেন লিটন কুমার দাস। পিচের কাছে আসতেই এনামূলক বিজয়ের সাথে দেখা। কিছুক্ষণ সেখানে থেকে আইস বক্সে গিয়ে বসেন লিটু। বক্সের উপর বসেই পানি পান করেন তিনি। এরপর চলে যান সৌম্যর নেটের পাশে। দাঁড়িয়ে কিছুক্ষণ মিস্টার সরকারের ব্যাটিং দেখছিলেন এলকেডি। তখন নেটে বিভিন্ন শট খেলছিলেন সৌম্য। সৌম্যর ব্যাটিং দেখে সেখান থেকে সরে আসেন লিটু। তারপর নিজের ব্যাটিং সেশন কিছুক্ষণ একা চালান সৌম্য সরকার। ব্যাটিং সেশনের পরে লিটনের কাছে গিয়ে আড্ডা জমাতে দেখা যায় এই বাহাতি ব্যাটারকে। তখন সৌম্য ফ্রন্ট ফুটে লফটেড শট বা ডাইভ শট দেখাচ্ছিলেন, যেমনটা টিপিক্যাল সৌম্য খেলেন। তবে সৌম্য শ্যাডো শট দেখার পর এই শট কিভাবে খেললে ভালো হয় কিংবা কিভাবে খেলা যেতে পারে তা দেখাচ্ছিলেন লিটন। ক্যামেরার চোখে আপনিও হয়তো স্পষ্ট দেখছেন, ফ্রন্ট ফুটে শট খেলার সময় কোমর সোজা রেখে শট খেলতে হবে এমনটা দেখাচ্ছিলেন লিটু। কেননা সৌম্য সচরাচর ফ্রন্ট ফুটে শট কিংবা লফটেড শট খেললে তার কোমরটা একটু বাঁকিয়ে যায়, তাই মিস্টার সরকারকে কোমরটা কম বাঁকা করে শট দেখাচ্ছিলেন লিটু। লিটনের বলার পর এবার কোমরটা আরো একটু সোজা করে শ্যাডো করে দেখাচ্ছিলেন সৌম্য নিজেই। শুধু সৌম্য সরকার না, এনামূলক বিজয়কেও নিজের একটা পছন্দের শট দেখাচ্ছিলেন লিটু। নেটে রিভার্স সুইপ ও র্যাম শট প্র্যাকটিস করছিলেন বিজয়। সেই শটের প্র্যাকটিস দেখে সৌম্যের মতো বিজয় র্যাম শট দেখাচ্ছিলেন লিটু। আন্তর্জাতিক ম্যাচে প্রায় র্যাম শট খেলতে দেখা যায় লিটনকে। গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের বলে দারুণ একটা র্যাম শটে ছক্কা হাঁকিয়েছিলেন লিটু। পেয়েছিলেন ধারাভাষ্যকারদের প্রশংসাও, তাই তো নিজের পছন্দের শট খেলার টোটকাও শেয়ার করছিলেন বিজয়ের সঙ্গে। মূলত র্যাম শট বা রিভার্স সুইপ খেলতে গিয়ে দুই পায়ের মাঝে ব্যালেন্স রাখার কথা বলছিলেন লিটু। লিটু নিজেই এই কাজটা করেন। র্যাম শট মারার আগে পজিশন নিয়ে দুই পায়ের মাঝে গ্যাপ রাখা আর শরীরের বডি ব্যালেন্স মাঝখানে রেখে তারপর 45 ডিগ্রিতে ব্যাট দিয়ে সেই বলটাকে পেছনে তাক করানো, ঠিক এই জিনিসটাই বিজয়কে দেখাচ্ছিলেন লিটু। শুধু দেখানো না, বিজয়ের জন্য বোলিং সেশনে উঠে তার জন্য বল সেটও করেছেন তিনি। বিজয় সেইভাবেই শট খেলেছেন, যদিও বিজয়কে র্যাম শটের চেয়ে রিভার্স র্যামটাই বেশি খেলতে দেখা গেছে। বাংলাদেশে ব্যাটারদের মধ্যে এমন অভিজ্ঞতা শেয়ার বা নিজেদের স্ট্রং জোনকে আদান প্রদান দেশে ক্রিকেটকে এগিয়ে নেবে, এগিয়ে নেবে নিজেদের মেন্টালিটিও। ব্যাটারদের স্কিল আদান প্রদান করার এই মুহূর্তগুলো দেখা যাক সর্বদাই। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।